بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন পর আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রিয় বন্ধুরা, এতদিন নানা রকম ব্যস্ততা, বিশেষ করে কোরিয়ায় আসা, এখানে কাজে জয়েন করা, সব মিলিয়ে আসার প্রস্তুতি, অনেক সময় চলে গেছে, যার কারণে নতুন করে আর কোনো টিউটোরিয়াল তৈরি করতেও পারিনি, দেওয়াও সম্ভব হয়নি। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি যে টিউটোরিয়ালটিতে, এটা আপনারা অনেকেই, যদিও এই টিউটোরিয়ালগুলো আরও একটু পরে আমার দেওয়ার প্ল্যান ছিল, তো মাঝখানে যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে, তারপরে আবার অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভোকাবুলারির ব্যাপারে, শব্দের ব্যাপারে টিউটোরিয়াল দেওয়ার জন্য, শুধুমাত্র রিকোয়েস্টের কারণেই আজকে এই টিউটোরিয়াল দেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যে টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে কোরিয়ান ভোকাবুলারি সংক্রান্ত। এটা আজকে কোরিয়ান ভোকাবুলারি পার্ট আজকে 1। তো প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, মানে যে বিষয়ে শব্দার্থগুলো, ভোকাবুলারিগুলো আলোচনা করব, সেটা হচ্ছে ইলবান, সেংফল, এফিরিওহান, ইয়ং অ, অর্থাৎ সাধারণ জীবনযাপনের প্রয়োজনীয় শব্দগুলি। এখানে অর্থাৎ কোরিয়াতে এসে জীবনযাপন করার জন্য, সাধারণ জীবনযাপন করার জন্য মূলত যে শব্দগুলো প্রয়োজন হয়, সেই শব্দগুলো, এরকম তো অনেক শব্দের প্রয়োজন হয়। আমি আশা করছি যে তিনটি টিউটোরিয়ালের মাধ্যমে গুরুত্বপূর্ণ, সাধারণ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ শব্দগুলো দিতে পারবো। তো সবাই সে পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এখানে দেখেন, প্রথমেই এখান থেকে শুরু করি, যেমন হচ্ছে যে ইলবান, ইলবান মানে হচ্ছে সাধারণ, স্যাংহাল, তো স্যাংহাল মানে হচ্ছে জীবনযাপন করা, তো স্যাংহাল এ জীবনযাপনের জন্য, যাবনে, ফিরিওহান, ফিরিওহান মানে প্রয়োজনীয়, ইয়ং হওয়া হচ্ছে শব্দ, শব্দগুলি বা শব্দভাণ্ডার। চলুন দেখা যাক। প্রথমে যে শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাগোকিন, তো এটার অর্থ হচ্ছে কোরিয়ান, কোরিয়ান ঠিক, আসলে ডাইরেক্ট অর্থটা কোরিয়ান হয় না, ম্যাগোকিন মানে মূলত হচ্ছে দেশি। তো যেহেতু কোরিয়ার জীবনযাপন সম্পর্কে আলোচনা, মানে শব্দার্থগুলো আলোচনা করছি, এই জন্য বাংলাদেশে দেশি বলতে বাংলাদেশি, তো কোরিয়ানও, কোরিয়াও একই রকম, দেশি বলতে কোরিয়ানি বোঝানো হয়, যার কারণে এটা আমি অর্থটা কোরিয়ান দিয়েছি। তো মূলত অর্থটা হচ্ছে দেশি। এবার দেখেন, ন্যাগুকিন খুন্ডুজা, তার মানে ন্যাগুকিন, ন্যাগুকিন মানে তো বুঝলেন দেশি বা কোরিয়ান, খুন্ডুজা মানে হচ্ছে শ্রমিক, কোরিয়ান ওয়ার্কার, খুন্ডুজা ওয়ার্কার, কোরিয়ান শ্রমিক, তাহলে ন্যাগুকিন খুন্ডুজা কোরিয়ান ওয়ার্কার বা কোরিয়ান শ্রমিক। এরপরে যে শব্দটি রয়েছে, উইগুকিন খুন্ডুজা, আপনি এর আগে শব্দটি জানলেন যে ন্যাগুকিন, ন্যাগুকিন হচ্ছে দেশি,
আর এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে উইগুকিন। উইগুকিন হচ্ছে বিদেশি খুনবুজা মানে শ্রমিক ওয়ার্কার, সেটা তো জানবেনই। তাহলে উইগুকিন খুনবুজা তাহলে বিদেশি শ্রমিক, তাহলে ন্যাগুকিন খুনবুজা হচ্ছে দেশি শ্রমিক, আর উইগুকিন খুনবুজা হচ্ছে বিদেশি শ্রমিক। তার মানে হচ্ছে ন্যাগুকিন দেশি, উইগুকিন বিদেশি, ফরেনার। তাহলে উইগুকিন খুনবুজা ফরেনার ওয়ার্কার বা বিদেশি শ্রমিক। তারপরে আসি উইগুকিন সিঙ্গু। এখানে উইগুকিন তো আগেই জানলেন যে উইগুকিন মানে হচ্ছে বিদেশি, আর সিঙ্গু সিঙ্গু সিঙ্গুটা হচ্ছে, সিঙ্গু মানে হচ্ছে বন্ধু, ফ্রেন্ড ফ্রেন্ড বা বন্ধু। তাহলে উইগুকিন সিঙ্গু বিদেশি বন্ধু বা ফরেনার ফ্রেন্ড। ভিসা, তো এটা বাংলা বাংলা ইংলিশ কোরিয়ান প্রায় পাশাপাশি, ভিসা ভিসা ভিসা, এটা সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে ইউগুয়ান, ইউগুয়ান হচ্ছে পাসপোর্ট, ইউগুয়ান পাসপোর্ট। আছে ঝাল খারুসেও ঝুলসেও, তো এখানে মূলত তিনটি শব্দ রয়েছে। ঝাল হচ্ছে ভালো, খারুসিও মানে হচ্ছে শিখিয়ে বা শেখানো, ঝুলসেও হচ্ছে দিন। তাহলে ঝাল ভালো, যখন এটা তিনটা একসঙ্গে উচ্চারণ মানে একসঙ্গে আমরা পড়ছি, তখন ঝাল খারুসিও ঝুলসেও মানে হচ্ছে ঝাল হচ্ছে ভালোভাবে, খারুসিও শিখিয়ে, ঝুলসিও হচ্ছে দিন। তাহলে তিনটি শব্দ মানে একটি বাক্য ভালোভাবে শিখিয়ে দিন, ঝাল খারুসে দুসে ভালোভাবে শিখিয়ে দিন। টেক মানে টিস দেম ওয়েল, টিস দেম ওয়েল, ভালোভাবে শিখিয়ে দিন। আসি দেখেন এখানে যেটা রয়েছে আল্লে জুসে, ও রেগের ইয়েতে জানলেন যে জুসে মানে হচ্ছে দেওয়া বা দিন, দেয়াও যেটাই বলেন আপনার, জুসে মানে তো আগের ইয়েতে জানলেন। এখানে আল্লে মানে হচ্ছে জানিয়ে দেওয়া, তাহলে আল্লে আল্লে জুসে জানিয়ে দিন। এরপরে আগে জেনেছেন ঝাল মানে হচ্ছে ভালো, তাহলে মুরুগেশ্বয়, আর মুরুগেশ্বয় মানে হচ্ছে জানি না। তো এখানে মুরুগেশ আলগেশ্বর মানে হচ্ছে জানি, আর মুরুগেশ্বর মানে হচ্ছে জানি না। তাহলে ঝাল মুরুগেশ্বর অর্থাৎ ভালো জানি না। হামসাহামিদা, ধন্যবাদ সবাইকে। আজকের মানে প্রথম টিউটোরিয়ালটা একটু মানে শর্টই করেছি, মানে তাড়াতাড়ি শুরু করার জন্য, স্টার্টিং মানে আপনাদেরকে টিউটোরিয়ালটা শুরু করার জন্য মূলত এক নম্বর টিউটোরিয়ালটা একটু ছোট করলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলো আশা করি আর একটু বড় পাবেন, অর্থাৎ আরও বেশি শব্দ পাবেন। তারপরেও এখানে যে শব্দগুলো দিয়েছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ শব্দ, প্র্যাকটিস করে মুখস্থ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।